বাঙালিদের অপমান করে বিপদে পড়ল বিজেপি নেতা পরেশ রাওয়াল। আইনজীবী মুফাক্কিরুল ইসলাম এই বিজেপি নেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন, কারণ এই বিজেপি নেতা পরেশ রাওয়াল বাঙালিদেরকে মাছে ভাতে বলে অপমান করেছে। বাঙালিরা যে মাছ খায় সেই নিয়ে কটূক্তি করেছেন এবং বাঙালিদেরকে অপমান করার জন্য আইনজীবী মুফাক্কিরুল ইসলাম এই বিজেপি নেতার বিরুদ্ধে কী কী কড়া পদক্ষেপ নিলেন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। বাঙালিকে অপমানকারী পরেশ রাওয়াল, হ্যাঁ অভিনেতা পরেশ রাওয়াল বাবু ভাইয়া, বিভিন্ন সময় টেরা চোখ করে যে বিভিন্ন রকম অভিনয় করে, ভালো অভিনেতা, বিখ্যাত অভিনেতা ভারতবর্ষের, পরেশ রাওয়ালের কথা বলছি। পশ্চিমবঙ্গ তথা বাঙালি মাছ ভাত খায়, মানে একটা ব্যঙ্গাত্মক ভাষা তিনি বলেছেন। রাজনৈতিক নেতারা ব্যঙ্গাত্মক ভাষা বলবে বা বলে এটা চিরচরিত ব্যাপার, মানে এটা হামেশাই বলে, এই ওকে চোর বলে, ওই ওকে চোর বলে, কিন্তু সবাই সবাইকে চোর বলে, এই পক্ষ ওই পক্ষকে চোর বলছে, ওই পক্ষ এই পক্ষকে চোর বলছে, পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা সব কিছু আছে, চোর ধরা পড়ছে না, কিন্তু সবাই সবাইকে চোর বলা বলি করে, টোন কাটাকাটি করে, বিভিন্ন রকম রাজনৈতিক শব্দ বোমা, রাজনৈতিক ভাষা বোমা ছোড়াছুড়ি করে। কিন্তু এই রাজনৈতিক ভাবে ভাষা ছোড়াছুড়ির শব্দ বোমাতে একের পর একটা সম্প্রদায়কে, একটা জাতিকে, মানে বাঙালিকে যে ব্যঙ্গাত্মক ভাবে, মানে বাংলার বাঙালি, ইয়াস জয় বাংলা, এই বাংলার বাঙালিকে যে মানে অপমান সূচক ভাবে যে কথা বলেছে পরেশ রাওয়াল, হ্যাঁ তিনি রাজনৈতিক দলের একটা এমপি বা আর কিছু আছে, যে যে রাজনৈতিক দল, কেন্দ্রীয় সরকার যে রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয় সেই দলেরই মানে মানে পাঁচ আটছে বা আর কিছু করছে, এরকম একটা ব্যাপার আছে, সব ঠিক আছে। পরেশ রাওয়ালের থেকে যে সমস্ত বড় বড় অভিনেতা যারা অভিনয় জগতে সুনামের সাথে অভিনয় করেছে, অমিতাভ বচ্চন, কি বলে শত্রুঘ্ন সিনহা, আরও যে সমস্ত বড় বড় মানে অভিনেতারা আছে, যাদের মিঠুন্দা, আরও বিভিন্ন রকম বিষয়গুলো আছে, অভিনেতারা আছে, এই পরেশ রাওয়াল বাবু, পরেশ রাওয়াল, হ্যাঁ হ্যাঁ ওই গুটকাখোর যে বিভিন্ন সম্প্রদায়ের যে ইয়েগুলো আছে, সেই সম্প্রদায়েরই মানুষ, বাঙালি জাতিকে বলছে যে বাঙালি মাছ খানে ওয়ালা। আমি বলি সেই সমস্ত রাজনৈতিক নেতা বলুন বা অভিনেতা যারা বাংলার অধিবাসী বাঙালি, হ্যাঁ বাঙালিকে যে সমস্ত মানুষ টোন কাটাওয়ার তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখে, তাদেরকে বলছি সিংহের লেজে পা দিবেন না। এই বাঙালি মাছ খাওয়া, বাঙালি যদি না থাকতো দেশ স্বাধীন হতো না, বাঙালি যদি না থাকতো দেশ স্বাধীন হতো না, আজকে ইংরেজদের গোলামি করতেন আর চাবুক খেতেন, ইংরেজ বা ব্রিটিশ সরকারের চাবুক খেতেন, আপনি খেতেন, আপনার বাবা মা খেত, আপনার দাদু খেত, আপনার বংশগোষ্ঠীরা খেত। আর সেই বাঙালি, যেই বাঙালি ভারতকে স্বাধীন করতে রক্ত দিয়েছে, যারা প্রথম সারিতে ছিল, সেই প্রথম সারির, সেই প্রথম সারির স্বাধীনতায় মানে স্বাধীনতায় যোগদানকারী সেই সম্প্রদায়কে, বাঙালি সম্প্রদায়কে আপনি মাছ খাওয়া বলে মানে তুলনা করছেন, মানে ব্যঙ্গাত্মক সুরে আজকে গোলামি করতেন, নীল চাষ করতেন, আপনার বাপ আর আপনার চোদ্দ গোষ্ঠী নীল চাষ করে বেড়াতো, সিনেমা জগতে আপনাকে দেখে হাততালি মারার লোক থাকতো না, কারণ আপনি তো হিন্দি ভাষী বা হিন্দি ভাষায় কথা বলতেন, আর ব্রিটিশ যারা শাসন করতো বা ব্রিটিশের যা তখন যারা গোলামি ইংরেজি ভাষা বুঝতে পারতো না আপনার ভাষা, তখন আপনাকে চাবুক চালাতো। যে দেশ স্বাধীন করতে যে সমস্ত বাংলা বা বাঙালি যার ভূমিকা আছে, সেই বাঙালিকে একটা রাজনৈতিক চক্কর খপ্পরে পড়ে, চক্কর খপ্পরে রাজনৈতিক নেতারা, আমি বারবার বলছি রাজনৈতিক নেতারা একে অপরকে কাদা ছোড়াছুড়ি করে বা শব্দ বোমা করে। এই যে কালকে অভিষেক ব্যানার্জি ইয়েতে গিয়ে বলল যে এই স্কুলের টেন্ডার পাস হয়েছে, চুরি হয়েছে, বা 80 লাখ টাকার চেম্বার 1 কোটি 15 লাখ টাকা দিয়েছে, ডাইরেক্ট ধরিয়ে দিচ্ছে, প্রশাসনও নাই আইনও নাই, যে চোর এটা করেছে তাকে ধরার মতো লোকও নাই। আর মানে মনে হচ্ছে দেখবেন শুভেন্দু অধিকারী বলবে
বা বিজেপি বলবে তৃণমূল, তৃণমূল বলবে বিজেপি, কিন্তু মাঝখানে যে প্রশাসন বা সরকার বা আইন ব্যবস্থা যে আছে এগুলো মনে হয় শুনতে পায় না, আমাদের ব্যাপারগুলো শুনতে হয়, মানে জুতা চোরকে নিয়ে টানাটানি করছে। কিন্তু এইদিকে যে সব মানে ওপেন স্টেজে বলছে যে বন বিভাগে চাকরির ব্যাপারে এই ঘুষ দেওয়া দেই করেছে, শুধু মুখেই এই যে ঘুষ দেওয়া দেই করেছে, ওই চোরকে ধরে শাস্তি দিতে হবে, রাস্তার মাঝখানে মানে রাস্তার মাঝখানে স্টেজ করে যে চুরি করেছে তাকে শাস্তি দিতে হবে, এই কাজ প্রশাসনের নাই। খালি শোনো, হ্যাঁ তুমি এই তোয়াল মুড়িয়ে টাকা নিয়েছো, তুমি পেপার মুড়িয়ে টাকা নিয়েছো, তুমি এই করে টাকা নিয়েছো, সব করেছে। আপনি কি বাঙালি না মুসলিম? আয় ভাই আমি মুসলিম, আমি শুধু মুসলিম নয়, আমার বাপ মুসলিম, আমার দাদু মুসলিম, আমার 14 গোষ্ঠী মুসলিম, হ্যাঁ আমি মুসলমান কিন্তু বাঙালি। ছোট ভাই তোমাকে বলছি, আমি মুসলমান, আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমার বাবা মুসলমান, আমার দাদু মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, এবং আগামী যতদিন বেঁচে থাকবো এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে আমার যেন জীবন ত্যাগ হয় এটাই আল্লাহর কাছে দোয়া করব। নিশ্চিতভাবে আমি মুসলমান এবং তার সাথে সাথে বাঙালিও। বাঙালি সম্প্রদায়কে কেউ খারাপ বলবে, এটা আমাদের মতন মানুষ, তোমাদের মতন চাটা চাটি লোক যা আছে কি কেউ যারা আছে তারা মানতে পারে, বা যারা প্রত্যেক ব্যাপারে জাত ধর্ম খুঁজো তারা আলাদা ব্যাপার, কারণ তাদের সমর্থকেরই তো হেড গুরু একটা রাজনৈতিক দলের এমপি বলেছে, তার সম্পর্কে বললে স্বাভাবিকভাবে খারাপ লাগবে যে সে রাজনৈতিক দল করে। আরে দল ফল বাদ দে রে ভাই, বাঙালিকে বলেছে মানে তোমার বাবাকে বলেছে, তোমার দাদুকে বলেছে, তোমার পিসা জ্যাঠা জেঠু মামা সবাইকে বলেছে, আমাকে বলেছে। বাঙালি মানে কি? আমরা সবাই, উই অল, অল দ্য পিপুল অফ বেঙ্গল, সবাই সবাই সবাই, শ্যামল বিমল মুফাক্কিরুল মুজাহিদুল নজরুল সবাই। বাঙালি মানে কে? বাঙালি মানে আলাদা কিছু? বাঙালি মানে আমরা সবাই, উই অল। এই ছোট মানসিকতা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে যখন বাংলা বাঙালি রাজ্য দেশ আসবে তখন আবার জাতপাত কিছু নিশ্চিতভাবে নামাজ পড়ার সময় বা ধর্মের যদি কোনো ব্যাপার থাকে, ইয়াস আমি আমার ধর্মের জন্য জান দিতে পারি, তুমি তোমার ধর্মের জন্য জান দিবে সেটা আলাদা কথা, কিন্তু যখন দেশ সমাজ রাজ্য বাংলা বাঙালি জাতি এগুলো নিয়ে আলোচনা হবে তখন আবার হিন্দু মুসলমান খোঁজার চেষ্টা করছো কেন ভাই? বাঙালি মানে বাঙালি, ইতিহাস বলছে হিন্দিবাসী কখনো বাঙালি জাতির প্রতি ভালো ভাব নেয় না। সুদীপ মণ্ডল অনেক ইতিহাস আছে, ইতিহাস ওই কি বলে ওটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে ইতিহাস পাল্টে দেওয়ার ক্ষমতা রাখি, ইতিহাস পাল্টাতে হবে না মানুষগুলোকে পাল্টান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে নতুন করে ইতিহাস লেখার ক্ষমতা রাখি। আমি সেই ভদ্রলোককে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে বলছি ইতিহাস পাল্টাতে হবে না, যে সমস্ত মানুষগুলো এরকম বাদরামি করছে তাদেরকে আগে সরান।